সোমবার সকালে স্কুলের মাঠে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের নলডাঙ্গা নারায়ণপুর প্রাইমারি স্কুলে। জানা গেছে, এই স্কুলের মাঠে তিনটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এরপর তারা তাজা বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে উঠেই দেখি স্কুলের মাঠের সামনে পড়ে রয়েছে বোমা। স্কুলের মাঠে ছোট ছোট ছেলে মেয়েরা খেলে, আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে। বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারত। উল্লেখ্য, কুলপিতে বোমা ফেটে জখম হয় 3 নিরীহ শিশু। এবার ব্যান্ডেলের এই স্কুল মাঠ থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই মাঠে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা। আমরা দেখেছি নলডাঙ্গাতে বোম রাখতে দেখেছি পঞ্চায়েতের আগে, শুধু বোমগুলো ফাটেনি, এটা আমাদের সৌভাগ্য। আবার সেই পঞ্চায়েত ভোট আসতে না আসতে আবার শুরু হয়ে গেছে। 2011 থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, সারা পশ্চিমবাংলা জুড়ে আর কোনো শিল্প হোক চাই না হোক, এই তৃণমূলের নেতৃত্বে একাধিক জায়গায় বোমের কারখানা গড়ে উঠেছে, যেগুলো এরা ভোট আসলেই কাজে লাগায়, আর সেটাই স্বমহিমায় কাজ শুরু হয়ে গেছে। ওপরের নেতৃত্বরা পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছে, নিচের নেতৃত্বদের, নিচের চেলাচামুন্নাদের পরিষ্কার বলে দিয়েছে যে বোম বন্দুক সব মজুত করতে শুরু করে দাও, কারণ সাধারণ মানুষের রায়ে আমরা জিততে পারবো না, বোম বন্দুকের দ্বারাই আমাদের জিততে হবে, সুতরাং সে সকল হাতিয়ার এলাকায় ঢোকাতে শুরু করে দাও, তারই নির্দেশ আজকে নলডাঙ্গায়। এদের ক্ষমতাটা এতটাই এদের কাছে প্রয়োজন হয়ে উঠেছে, কারণ ক্ষমতায় থাকতে পারলে এরা করে খেতে পারবে, সুতরাং ক্ষমতার লোভ এতটাই এদের মাথায় এসে গেছে। কোনো সামনে যে পরিবেশ, জনবহুল এলাকা, স্কুল, এগুলো এদের মাথায় নেই। নিজেদের পরিবার পরিজনেরা এখান থেকে যাতায়াত করতে পারে, এগুলো এদের মাথায় নেই। এদের মাথায় শুধু কেবল ক্ষমতার লোভ ঢুকে গেছে, আর এই লোভের দ্বারা এগুলো তারা এসব জিনিসগুলো করে বেড়াচ্ছে। আজকে বিজেপির ঘাট যে এই কাণ্ডে যারা জড়িত, খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে, এখন জানা যাচ্ছে এখানে যে সিসি ক্যামেরা ছিল সেই ক্যামেরার নাকি হার্ড ডিস্কও নেই। তা এগুলো তো পরিকল্পিত, এগুলো পরিকল্পিত। পার্টি অফিসের যদি হার্ড ডিস্কটা যদি এই সময় যদি গায়েব হয়ে থাকে, তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই বোমের পেছনে কাদের হাত। আজকে ওখানে বসে বসে উনি বলে দিচ্ছে যে আজকে লকেটদির নেতৃত্বে এইসব হচ্ছে, সুতরাং সারা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইভেন ইদানিং যে ধরনের তৃণমূলের নেতৃত্বরা কথাবার্তা রাখছে, তাতে তাদের কর্মী কর্মীরা উৎসাহ হয়ে এসব জিনিসগুলো করতে শুরু করছে। এতে যে বুমেরাং হতে পারে, তাদের পরিবারের লোকেরা আক্রান্ত হতে পারে। আমি কোনো এক সূত্রে খবর পেলাম যে নলডাঙ্গা প্রাইমারি স্কুলে কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের মাঠে 2-1টা নাকি বোম পাওয়া গেছে, সত্যতা আমি জানি না। তবে এই বোমের রাজনীতি আমদানি করেছে তো বিজেপি আর লকেট। 2011-র পর থেকে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমরা সমস্ত ধরনের সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি প্রশাসনের মাধ্যমে। চুঁচুড়ার মানুষ, চুঁচুড়ার জনগণ সেটা জানে। 2019-এ লকেট আসার পর এই গুন্ডাবাজি রাজ আবার লকেট চট্টোপাধ্যায় চালু করেছে। যদি কোথাও, ওদের তো সংগঠন বলে কিছু নেই, সংগঠনের সহও নেই, 2-4 গাছা চাকর বাকর নিয়ে লম্পজম্প করে। সেই লকেটের বদান্যতায় যদি সত্যি এটা হয়, তার লোকেদেরই কাজ, কারণ জানে একটা সিটও পাবে না। এই বোম রেখে চমকাচমকি করে যদি কিছু মানুষকে ভয় দেখানো যায়, মানুষ এটা পরোয়া করে না। বাংলার সরকার সমাজ বিরোধীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে কোনো মূল্যে এটা রুখব। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ তার ভোট প্রয়োগ করবে এবং স্বচ্ছ নির্বাচন হবে।
এরকম তো কোনোদিন হয়নি, আগে হয়নি, আগে তো কোনোদিন হয়নি, এই প্রথম দেখলাম। হ্যাঁ, একটা তো আতঙ্ক তো হবেই, একটা স্বাভাবিক, একটা স্কুলের সামনে এখানে তিনটে বোম পড়ে রয়েছে, মানে আদৌ বোম কিনা সেটা জানি না, সবার মুখে শুনছি বোম বোম, যাই হোক এখন পড়ে রয়েছে। এবার এখানে দুনিয়ার বাচ্চারা খেলাধুলা করে, তারপরে পুকুর টুকুর রয়েছে দুনিয়ার, এবার হয়তো বাচ্চারা হয়তো বল বা কিছু ভাবতে গিয়ে যদি খেয়াল মানে তুলে যদি খেলতে গিয়ে যদি কোনো কারণে কিছু হয়ে যায় একটা, এই হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? আমার নাম রিতন সাহা। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।